মই আশাবাদী আৰু মুখ্যমন্ত্রী ডাঙৰিয়াক আমি স্থানৰ পৰা ধন্যবাদ জনাইছো আৰু বহু দিনৰ পৰা এই অনুষ্ঠানটোৰ লগত মই জড়িত হৈ আছো আমি ইতিমধ্যে 500 বিঘা মাটি আবণ্টন দিয়াৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছো লগতে আমি এই বিদ্যালয়খন আমাৰ মুখ্যমন্ত্রী ডাঙৰিয়াৰ আগ্ৰহ আছে ৰাজ্যৰ ভিতৰত সকলোতকৈ এখন সর্বোচ্চ মানৰ বিশ্ববিদ্যালয় অকল ইনফ্রাস্ট্রাকচার সর্বোচ্চ হলে নহব ফ্যাকাল্টি বিলাক সর্বোচ্চ হব লাগিব ফ্যাকাল্টি বিলাক আমি বিভিন্ন ধরনের ফ্যাকাল্টি কারেন্ট যিবিলাক নতুন ইনোভেটিভ চিন্তা চর্চা ইনোভেটিভ যিখিনি ফ্যাকাল্টি সেই ফ্যাকাল্টি বিলাকক যদি আমি আপগ্রেড করে এই ইউনিভার্সিটিলৈ আনিব পাৰো তেতিয়াহলে আমার বিশ্ববিদ্যালয়ত উঠি অহা প্রজন্মর কারণে শিক্ষার ক্ষেত্রত কম্পিটিটিভ যেটা স্টেজ এই কম্পিটিটিভ স্টেজটা ওভারকাম করবর কারণে সক্ষম হব জায়গা জায়গা তো গহপুরের ভিতর হব আমি সব 500 বিঘা মাটির প্রয়োজনীয়তা আছে আমার ইয়াত গহপুরের ইউনিভার্সিটি নহয় এখন এখন অসমৰ ইউনিভার্সিটি হব গতি ইয়াত জায়গা লৈ ঠাই লৈ আমি কন্ট্রোভার্সি আনিব নালাগে আপনাদেরকে মই আহ্বান জানাইছো ইউনিভার্সিটিখন হব লাগে গহপুরত হব লাগে আর ইউনিভার্সিটিখন অসমৰ ইউনিভার্সিটি ইউনিভার্সিটিখন ভারতবর্ষত স্থান পোৱা ইউনিভার্সিটি হব লাগে এইটো কথাত আপোনালোকে গুরুত্ব দিয়ক।